চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের তারপর কি অবস্থা আপনার? কিছু না। আপনি আমাকে বলেন, কাল যদি হুট করে আপনার ছেলে মতো মরে যায় তখন কি করে চলবে? মাফ করবেন, মাফ করে দেবেন প্লিজ। আমি বেফাস আপনার ছেলের কথা বলে ফেলেছি, আমার মেয়ের মৃত্যুর কথা বলে ফেলেছি, সরি বেয়া। আপনি তাকে বলে দিন আমি তার কোনো টাকা নেব না, নেব না, নেব না। মা, আচ্ছা যদি আমার পছন্দে কেউ থাকে তা তুমি কি করতে? কি করব? তার সাথে তোর বিয়ে দিয়ে দেব। সত্যি করে বল, ওরকম আছে কেউ তোর? মা, যখন হবে তখন আমি তোমাকে আগে বলবো। আই প্রমিস, সবার আগে আমি তোমাকে বলবো। বলিস আর লন্ডন ফন্ডন যাস না, তোর একটা বিয়ে হোক, বাড়িটা কানায় কানায় ভরে উঠুক, তোর বাবা, আমি, বড় ভাই, বৌমা, তুই, তোর বউ, তারপর আসবে নাতিপুতি, বাড়িটা একদম হই হই করে উঠবে। মা, তুমি না এক সেকেন্ডে কথা কোথা থেকে কোথায় নিয়ে যাও, তুমি পারো বটে। পারতেই হবে, এগুলো আমার কতদিনের স্বপ্ন জানিস। শোন, বাবাকে একটা ফোন করে বলে দে তোর শরীর খারাপ ছিল এই জন্য অফিস কামাই করেছিস, না হলে। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। মা তুমি এখন যাও না। আরে যাচ্ছি তো, তোর ঘরে থাকতে আসছি নাকি? আর শোন, তোর বিয়ের পরে কিন্তু আমি দরজা নক করেই ভিতরে আসবো। মা, আমাদের মেয়ে না হয় একশো একশো পেল, সবকিছু তো যোগ্য হয়ে উঠল, কিন্তু তুমি কি যোগ্য মা হতে পেরেছ? তুমি কি পারবে তুমি সামনে এগিয়ে নিয়ে যেতে,
ওর অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্ন পূরণ করতে। তোমার ভরসা নেই? তুমি তো বেদনে ছাত্রী ছিল, তোমার ডাক্তার হওয়ার কথা ছিল, পেরেছ? তুমি বেঁচে থাকলে ঠিকই পারতাম। অথবা আমি যদি তোমার জন্য অনেক টাকা রেখে যেতাম তাহলে তুমি পারতে, লেখাপড়া ছেড়ে তোমাকে চাকরি করতে হতো না, তাই না? কি বলতে চাও মিতুল? আমার মৃত্যুর পর তুমি নিজের বাবা মার কাছে যেতে পারতে, কিন্তু তুমি অভিমান করে তাদের কাছে গেলে না, তাদের থেকে কোনো টাকা নিলে না। আমাদের এই মেয়েটারও কখনো এরকম অবস্থা হবে না তো? টাকাই কি সব? সব না, কিন্তু টাকা থাকলে স্বপ্ন পূরণগুলো অর্জন করতে সুবিধা হয়। তুমি এখন কি চাও? আমি আমার মায়ের কাছ থেকে টাকা নিই? আমি তো কোনো সমস্যা দেখছি না। মিতুল, তুমি চলে যাওয়ার এতগুলো বছর পরেও আমার বাবা তোমাকে মেনে নিতে পারেনি, আর তুমি এখন চাইছো যে আমার বাবার টাকার তোমার তোমার মেয়ের ভবিষ্যৎ হোক? তুমি না অযথাই নীতিবাগিশ হয়েছো। টাকার গায়ে কি লেখা থাকে এটা কার টাকা? হ্যাঁ থাকে, অবশ্যই লেখা থাকে, কার শ্রমের টাকা, কার রক্তের টাকা লেখা থাকে। বেশিরভাগ মানুষই সেটা দেখতে পারে না। তুমিও তুমিও তোমার তোমার মরার পরে অন্ধ হয়ে গেছো। ঠিক আছে, সব মানলাম, কিন্তু তুমি আমাকে বলো, তোমার কাছে কোনো বিকল্প ব্যবস্থা আছে? বলো, কোনো টাকা তুমি জমাতে পেরেছো? মাসের শেষে তোমাকে দেশে অথের কাছে হাত পাততে হয়। আমি কি করব? আমি তো আর পারছি না মিতুল। আমি খুন থেকে জমাবো, খুন থেকে আমার আয় বাড়াবো, আমি তো আর কোনো বিকল্প পথ পাচ্ছি না মিতুল। একটা বিকল্প ব্যবস্থা আছে। কি? বিয়ে। মিতুল, ওই অফিসের সায়ন ছেলেটা সব দিক থেকে যোগ্য। চর খাবো চর। মা, তুমি যত ইচ্ছা মারো, কিন্তু একটা কথা আমি তোমাকে বলবই, আমার মৃত্যুর পর তুমি মৃত স্বামীকে এখনো মনের মধ্যে পুষে রেখেছো, তাই তুমি সামনে এগোতে পারছো না। আর ভালোবাসলে যে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই, আর নানান কারণে মানুষ বিয়ে করতে পারে। তুমি না হয় আরিয়ানার জন্য বিয়ে করলে? তাহলে ওই লোকটার সাথে অন্যায় করা হবে না? কার সাথে কি হচ্ছে আমার কিচ্ছু যায় আসে না, আমি শুধু আমার মেয়েকে নিয়ে ভাবছি। তুমি দ্রুত ব্যবস্থা করো, হয় বাবা আমার কাছ থেকে টাকা নেবে, অথবা শায়ন বা অন্য যে কাউকে বিয়ে করবে। যে কাউকে? যে কাউকে, রাম শ্যাম যদুবধু, শুধু টাকা থাকলেই হলো। আবার সেই টাকা মিতুল, আবার টাকা? হ্যাঁ টাকা, অনেক টাকা চাই। খোদা রাখাস্তা, কাল যদি আমার মতো তোমারও মৃত্যু হয় তখন যেন আমাদের মেয়েটা পথে না বসে। মা, কার সাথে কথা বলো? কারোর সাথে না মা, একা একা কথা বলছিলাম। লাইটটা অফ করে দাও। কি করছিস?
আচ্ছা, এই সায়ান লোকটাকে কেন? না, দেখলাম তোর সবকিছুতে তার লাইক আর কমেন্ট, তাই আর কি। তুই কি সাইবার স্টকার হয়ে গেলি নাকি? আমি কোথায় কি করছি না করছি সবকিছু খোঁজ খবর নিচ্ছিস? কি বলিস, চোখে পড়লো তাই জিজ্ঞেস করলাম। আমার সবকিছুতে তো অনেকে লাইক অ্যান্ড কমেন্ট করে, তো কি হয়েছে? না কিছু হয়নি, কিন্তু কেন যেন মনে হচ্ছে সে আসলে অনেকের মতো না, একটু স্পেশাল, কারণ তার সবকিছুতে আবার তোর লাইক আছে দেখলাম। তুই কি এখন তার প্রোফাইলে ঘোরাঘুরি করছিস? আমার আসলে ভুল হয়েছে। তুই কার প্রোফাইলে লাইক দিবি, কার প্রোফাইলে কমেন্ট করবি, এটা তো সম্পূর্ণ তোর ব্যাপার, এটা তো আসলে আমার দেখার বিষয় না। ওই কথাটা তো ঠিকই বলেছিস, সে স্পেশাল কেউ। তোর যে স্পেশাল কেউ আছে কখনো বলিসনি। গুড, ভেরি গুড। আমি একটু লাইব্রেরি যেতে হবে রে, থাক এখনই, একটু পরে যা, একটু খাই দাই ঘুরি টুরি তারপর যা। না রে, এক্সামের ডেট দিয়েছে তো কষ্ট করতে হবে, থাক তুই। আমি তো বলিনি একবারও যে আমার স্পেশাল কেউ। মানে? মানে সে স্পেশাল, বাট তুই যেমন ভাবছিস তেমন না। তাহলে কেমন? এ বাবা, আমার পাশের বাসার আপুটা, তার হাজবেন্ড মারা গেছে এবং তার একটা 8 বছর বয়সী মেয়ে আছে, আর ওই আপুটাকে এই ভাইয়াটা খুব ভালোবাসে এবং বিয়ে করতে চায়। আমি ব্যাপারটা বলতে স্পেশাল কিছু পাচ্ছি। আপুটা ভাইয়াটাকে বিয়ে করতে চায় না, আর এই কারণে ভাইয়াটা আপুর মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করেছে এবং এটা আপু জানে না। কিন্তু তুই জানিস। আরে কারণ বুদ্ধিটা তো আমি দিয়েছি। আমার কাছে এখনো ব্যাপারটা স্পেশাল কিছু মনে হচ্ছে না। আরে বাবা, তুমি আমাদের সোসাইটির পার্সপেক্টিভ থেকে চিন্তা করো। ছেলেটা রিচ, হ্যান্ডসাম, হাইলি এডুকেটেড। ছেলেটার অফিসে চাকরি করে আমার আপুটা, মানে সে রিসেপশনিস্ট, ঠিক আছে? এবার বোঝো। আচ্ছা, মানে হচ্ছে মিস্টার সায়ান একজন হাই প্রোফাইল ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, যার 8 বছর একটা মেয়ে আছে। অলরাইট, এখন কেসটা একটু স্পেশাল মনে হচ্ছে। তো আপুটা বিয়ে করতে যাচ্ছে না কেন? আল্লাহ জানে, আমি জানি না। আচ্ছা যাই হোক, আর কথা পেছিয়ে লাভ নেই, আমি বাসা যাচ্ছি, পড়তে হবে ভাই। মানে কি, কেন পড়তে হবে না? এক্সাম সামনে। ও, তো টিউটোরিয়াল এক্সাম, 1 ঘন্টা পড়লে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি কিছু খেতে টেতে চাও খেতে পারো। না আজকে সময় নেই, এখন যেতে হবে। 10 মিনিট থাকতে পারো, আসতেছো কেন? এমনি চল। আপনি 2 সপ্তাহ পরে আরেকবার আসবেন, ঠিক আছে? হ্যাঁ নাজিফা, কেমন আছিস? এখন একটা বুদ্ধি দে না দোস্ত। কি ব্যাপারে বলতো? আরিয়ানার জন্য তো টাকা জমানো দরকার, কিন্তু এই চাকরি করে তো খুলাতে পারছি না রে। তুই কি অন্য কোথাও জবের চেষ্টা করেছিস আরো বেটার স্যালারিতে? আমার যেই কোয়ালিফিকেশন তাতে এই অফিসের থেকে ভালো কোনো স্যালারি বোধহয় না পাবো। তাছাড়া চেয়ারম্যান স্যার অনেক ভালো, আমার অনেক দিকে খেয়াল রাখে। যেই বাসাটাতে থাকি এই বাসাটা তো উনিই ম্যানেজ করে দিয়েছেন। তাহলে পার্ট টাইমের মতো কিছু একটা খুঁজতে হবে। আচ্ছা তুই কি টিউশনই করাতে পারবি?
কি যে বলিস, বাসায় ফিরতে ফিরতে 8:30 বাজে, তারপরে রান্না, আরিয়ানাকে পড়ানো। তাহলে তো আসলেই সমস্যা রে, তোর বাপ এত বড় লোক আর তুই। আই তুই বাপের টাকা, বাপের টাকার কথা বলবি না আর বিয়ে করার কথা বলবি, এই দুটো প্রসঙ্গ ছাড়া অন্য কোনো ব্যাপারে কথা বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই আমাকে একটু ভাবতে দে, বলা মাত্রই তার বুদ্ধি চলে আসবে না। কিন্তু রাজীবা এখন বুঝছিস তো, মেডিকেল কমপ্লিট না করাটা কত বড় ভুল ছিল। এই এই তুই জানিস না আমি কোন সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম। হ্যাঁ, সে আসছে এখন আমাকে জ্ঞান দিতে, রাখলাম আমি। না না নাজিফা, আমি আমি আর কি করলে, তুমি আমায় শুধু বস বা বন্ধু না, আরো আপন কিছু ভাববে। মিস্টার শায়ান। ইয়েস মিস নাজিফা, কিছু বলবেন? ও হ্যাঁ, অফকোর্স। বাবা বাবা পরশু দেশে আসবেন, হয়তো উনি পরশু থেকে অফিস শুরু করবেন, একটু সবাইকে বলে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসি। এই লোকটা হয়তো না, শুধু টাকার পিছনের জন্য আমি না, কোনোদিন না। সারাদিন খালি মোবাইল নিয়ে টিপাটিপি টিপাটিপি আর ফেসবুক। কি সখী, হিংসা হয় তোমার? হিংসা হয়? তোমার কয়জন বন্ধু আছে ফেসবুকে বলো, আমাকে বলো। আমার ওর কোনো বন্ধু টন্ধু নেই, আমার তো তুই আছিস শুধু। তাই শুধু আমি? আচ্ছা ঠিক আছে, যাও আমি আমার ফ্রেন্ডদেরকে বলবো তোমাকে তাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিতে। আমার অত বন্ধু টন্ধু দরকার নেই। কিন্তু এই তুই না বলেছিলি যে এই ফেসবুক ইয়ে করলে তারপরে সব পুরানো বন্ধুদের খুঁজে পাওয়া যাবে, কই কাউরেই তো পাইলাম না। তার মানে তুমি ঠিক মতো সার্চ করনি? কি করি নাই? আরে সার্চ করতে হয়, খোঁজ করতে হয়, নিজেকে ছড়িয়ে দিতে হয়। তুমি অনেক ফ্রেন্ড অ্যাড করবা তো তোমার মানে তোমার নামটা ফেসবুকে ছড়িয়ে যাবে, তখন তোমার বন্ধুরা তোমাকে খুঁজে পাবে খুব তাড়াতাড়ি, বুঝেছো? তাহলে এক কাজ কর, তোর বন্ধুদেরকে বলিস। ওকে ঠিক আছে, আমি এখনই বলে দিতে পারি। দাঁড়া, আহারে আহারে, আমার মানে আমার সখীটার যে কি বাজে অবস্থা, এত কম বয়সে এত কাজ করতে করতে জীবনটা যদি শেষ হয়ে যায় তাহলে কি হয় বলো? কষ্ট বন্ধরে বন্ধর, চুপ রাখ। মানে চুপ আমি চাইলেই থাকতে পারি, কিন্তু আমার সখীকে নিয়ে তো আমার চিন্তা হচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে শাদী দিতে হবে না। বুঝেছি বুঝেছি, নিজেরটা এখন আমার উপর দিয়ে চালাচ্ছ, নিজের বিয়ের স্বাদ হয়েছে তো সেই জন্যে। ঠিক আছে ঠিক আছে, আমি তোর মাকে বলবো। আর হ্যাঁ, আমার তো পরিচিত ঘটকই আছে। তাই নাকি? হ্যাঁ, আমি তো ওই যে নাজিফার জন্যে তো কি বললে তুমি, কি বললে আবার বলো। না না কিছু না কিছু না, তুমি নাজিফা আপুর কথা বলেছো, পাত্রর কথা, কি ঘটক, কি আমাকে খোলো, বলো কি বলেছো, বলো সত্যি কথা বলো। না না কাউকে বলিস না। হ্যাঁ, আমি ওর জন্য, আর বুঝিসই তো শাশুড়ি হয়ে ছেলের বউর জন্য পাত্র খোঁজা শুনতে কেমন লাগে না? তুমি সত্যি সত্যি আপুর জন্য পাত্র খুঁজেছো? হ্যাঁ রে, এই মেয়েটা, হ্যাঁ, কত অল্প বয়সে স্বামী হারিয়েছে, ওর একটা সুন্দর জীবনের দরকার। আর আমাদের আরিয়ানা, ওরও তো একটা ভালো ভবিষ্যৎ লাগবে নাকি? তা তো বটে। তারপর তাপু কি হলো? তারপর আর কি,
নাজিবা জেনে ফেলে আমার উপর কি যে রাগ আর বলিস না। তুমি যা বলছো আমি সেটা বুঝতে পারছি, তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি, এমন শাশুড়ি পাওয়া যায়? নিজের ছেলে মারা যাওয়ার পর বৌমার জন্য পাত্র খোঁজে। আরে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। নো অথরি, আমার কাছে এই বাণীটা একদমই ভুল লাগে, আর আমি আমি এটা পছন্দ করি না। আমি আর অথরি খাল মিলে শিখেছি। আমি শিখেছি, আমি যেন কিছুই জানি না। ভ্যাঙ্গাচ্ছিস কেন? তা মা, আপনার এখন কয়জন বন্ধু? মনে করেন একটা ভালো মানুষের সাথে আপনার বন্ধুত্ব হচ্ছে, ব্যাপারটা এইভাবে দেখেন। আরে, আমি ওই ফেসবুকে আমার অনেকগুলো ফ্রেন্ড কোনার সাথে ফ্রেন্ড বানিয়েছি, এই তো আজকেই প্রায় 20-30 জনকে অ্যাড করেছি ওনার ফ্রেন্ড লিস্টে। আর আপনিও সেই 20-30 জনের মধ্যে একজন হবেন, ব্যাপারটা এইভাবে হলো। এই, তুই এটা বন্ধ করতে পারিস না? তবু হঠাৎ কেন ভেঙে যায় মন, বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায় কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। Let me.